এই আমি গুনু গুনু হ্যাঁ তুমি গুনু দেখো হাতও তো দেখি আমার দাদু ভাইয়ের জন্য এই দেটেঙ্গা বউ আমি ও দাদু তকি কে রে দাদু আমারে তোমার পছন্দ হয় না না পছন্দ হইব কি ভাই এবারে একটু সুযোগ করে হাঁটো তো কি এই তুমি একটু আমার দিকে তাকাও আরে তুমি দেখো না জীবন তো একটা মানুষ খারা রইছে আর তুমি কো ভূত ভূত এই বা ছাইলা যে এই দেখো দেখছো কত সুন্দর ছাওয়া এই শিরে তোরে যদি আমি যৌবনে একবার পাইতাম রে আই দাদু পাইলে কি তা করতা তুমি মনে হয় আসল গুনাই না তুমি নকল গুনাই আমার সাথে আমি আসল গুনাই আরে না তোমার এমন মনে হয় না এই তাড়াতাড়ি যাও মিট করলে দেরি হইব আসল ঘুমাই দে পাঠিয়ে দাও পাড়া দিতাম হ্যাঁ তাড়াতাড়ি করো তাহলে এতক্ষণে তুমি কেসটা দরবার পারছো বুঝছি তুমি আমার সাথে আচ্ছা বউ ওনার লয়ে তাস তাহলে তুমি এই যে দৌড় মারতেছো এইটা তো দেখা খবরদার তুমি আমার শরীরে কিন্তু ন্যাংরা কইবা না তোমার চোখেই কানা তাহলে হতে পারে তুমি দেখো আমার চোখটা একটু মুছে দাও এখন তুমি খারাও আমার সই কেমনে আড়ে দেখো আসলো আই সই আরে একটু আইটা দেখা তো মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখো কত সুন্দর ময়ূর পাওয়ে হাঁটতেছে এই যে এইবার কাপড় উঠাও কাপড় উঠাও তোমার এই দেখলে এই রং রং দেখলে আমি সবকিছু বুঝিয়া যাই এইবার কাপড় উঠাও আচ্ছা দাদু তাহলে তুমি খারাও এদিকে তুমি একলা দেখবা কে ওই যে সামনে আমগো কত মানুষ আছে গুনারে দেখার লেগে একটু দেখতো না আপনারা দেখেন আমি তো বুড়ো মানুষ দেখেন দেখেন মাশাল্লাহ কইেন দাদুর কি হলো দাদু বুঝছি দাদু আমি খারাইবো কেমনে হ্যাঁ এটা দিয়ে ই অটো হয়ে গেছে গা তুমি তো বুইরা মানুষ লাড়ি দাও হারাই ঠিক গেছে সমস্যাটা কি আমার একটু কও না তুই কি ওই যে তোমার সোয়ের মধ্যে শস্যা ফুল ফুটছে তো ওই লই তরে রাহ মুচ্চা দিক ভালো করে মুচ্চা লো চশমাটা দেই নাই বাড়ি উলবি মুচ্চা একটু চাঁদ বদন এবার তুমি খারাপ আমি কও আমি কও এই দেখো আমার শুয়ের কি চান্দের লাহানি মুখ দেখছো কত হরিণীর মতো চাহনি হ্যাঁ কৈতরের কূপের মতো মুক্তা
আরামিয়ে তখন দেখলাম কি এই যে মাইনা ও মা গো কি করি গো এর লাগি তো আমার দাদু ভাই পছন্দ হইছে পছন্দ হইছে কারো এবার কিছু মাপ জোকের ব্যাপার আছে হ্যাঁ দাদু কি তো মাপ দিবা ওই যে কাটের মাপ বালিশের মাপ বেলাউজের মাপ বেসিয়ারের মাপ সব তো নিতে হইব সব তো নিব আ কারো কাটের মাপ লাগে নি আ দাদু খারাও 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 লও এই যে চাইতে চাইতে এটা কি দিলা মেশিন মিস্টার দিতে চাও ওইটা তো আমার গস কাটি তুমি পুইরা কালে বেশি তোমার বাপ বালা না আমি তো আগেই কইছি তোমার লগে পরে খেলাব আগে মাপটা নিতে দাও এই যে লড়া চলা করলে মাপ ঠিক কইব না পরে কাট বেশ কমই যাইব দেহ তো কি করে এই যে শুধু এ করো ও মা গো আডার মধ্যে করতে হইব বলতেছি একাত তুমি মাপটা তোমার নেওয়ার লাগতো না বুড়া বয়সে তোমার মাপ নেওয়ার দরকার তার লগে বিয়ে আইব হ্যাঁ মাপ দিব নে তোমার মাপের দরকার নেই তোমার মাপ কেনাকাটা তো আমি করবো রাখো পাসার বালিশের মাপটা লইয়া দেন তো ভাই কি করে হনো গুনুর মাপ লয়ে নে গুনুর তার তুমি বিয়া করতে না তোমার সিডো খালি আমার সিডো খালি আমার মাপটা তুমি ঠিক মতো লয়ে লও আচ্ছা তো ঠিক আছে তুমি আসো আমার সাথে আসো এই বুকের সাইজটা কইতে পারো কত মাপ আমি নিলাম না বেশি না 21.5 21 আর একটু বাড়ান জানা টাইম না একটু 40 এইবার কাপের কাপ লাগছে আমার না 42 হ্যাঁ আমার দাদু ভাইরও 42 কাপের কাপ নিয়ে লাগে এবার গুনু কে নিয়ে যেতে পারো আমার খুব পছন্দ হয়েছে দাদু হ্যাঁ গুনু রে যে যাইব তো মামু তো মামা তো দিত না আরে খালি হাতে দেখছো আমার একটু পানও কইলে না তো আমি দেবো কি মাপ একটু পান সুপারি নাই কিপটা সুদা বুইরা কারো কারো আমি কিন্তু করে খালি হাতে আসে নাই বুঝছো আল্লাহ গো কই তুইছি ধরো কাপড়গুলো কেড়ে মাশাল্লাহ মাশাল্লাহ তোমার বউ মেলা দিন বাসার মধ্যে মরবো তারা ফিরি চিন্তা করো আচ্ছা শোনো রাজা তাহলে জায়গা চল এই যে যাই বলতে নেই বলো আসি আমার বিয়েটা করে তা না তোমার তো কর্ম হে তোমার যে তোমার আমি করতে কই নেই কইছি বিয়া ফরাইতা ও বিয়া ফরাইতা এই যে রফিক কাজী হ্যাঁ দাদু সাহেব রফিক কাজী তাড়াতাড়ি আসো দাদু সাহেব আমার বোনকে দেখে আপনার পছন্দ হয়েছে এ রফিক কাজী খুব পছন্দ হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ এই যে রফিক কাজী হ্যাঁ বলুন তাহলে বিয়ের দিন তারিখটা ঠিক করে নেওয়াটা কি ঠিক ভালো হতো না নিশ্চয়ই আপনার হাতেই সবকিছু আপনি দিন তারিখ কার্য করুন ব্যাপার আছে তো ওই যে মহারানাটার একটু পেজ ভেঙে নিলেই ভালো হতো আপনি পেজ ভাঙ্গেন তাহলে শুনো হ্যাঁ বলুন এই 9,99,000 টাকা দেন মোহর আচ্ছা আচ্ছা এই কিছু টাকা ও আসিল দি মনে পড়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আর যে বিয়েটা আগামী শুক্রবার দিন বাসুম্মা আমরা বর যাত্রী নিয়ে চলে আসবো তুমি ওই দিকে বিয়ের সব আয়োজন করো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তাহলে আমি এখন আসি হ্যাঁ হ্যাঁ চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি আচ্ছা চলো রহমান কাকে পাঠিয়েছিলাম রফিক কাজীর ভারিতে আমার বন্ধু আমাকে কথা দিয়েছে যেমন করে হোক যেভাবেই হোক গুনুর সাথে আমার বিয়ের ব্যবস্থা করবে কিন্তু আমার বন্ধু এখনো আসছে না কেন তাহলে তো কোনো সমস্যা হয়েছে নিশ্চয় কারণ আমার মনে হয় তোমার আশা কোনদিন পূর্ণ হবে না তাহলে কি আমি গুনুকে পাবো না বন্ধু নিশ্চয় পাবে কেমন করে সেই ব্যবস্থা আমি করে এসেছি রফিক কাজীর একমাত্র ছোট ভাই খালিককে আমি নিমন্ত্রণ করে এসেছি খালিককে দিয়ে তার একমাত্র ছোট বোন ওই সুন্দরী গোনাই বিবিকে আমি তোমার হাতে তুলে দেব বন্ধু সাহেব
খালেদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো খালেদ ভালো আছি কেমন আছেন ভালো 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 বসো বসো খালেদ বসো বন্ধু বন্ধু খালেদ যখন তোমার বৈঠকখানায় এসেছে তাহলে এখনো ভরিয়ে দিতে পারোনি নাচো নেচে গে খালেকের মনকে ভরিয়ে দাও নাচো Yeah.
যাচ্ছি বেশ বন্ধু হ্যালো বন্ধু এই মুহূর্তে তুমি খালেককে জিজ্ঞাসা করে দেখো খালেককে এখানে আমি কেন নিমন্ত্রণ করে এনেছি বলুন আমাকে কেন এই অসময়ে এখানে আনা হয়েছে ভাই খালেক বলুন আমার বন্ধু ডাক্তার রহমান গিয়েছিল তোমাদের বাড়িতে হ্যাঁ আমার জন্য তোমার বোনের বিয়ের প্রস্তাব নিয়ে হ্যাঁ এতে তুমি কিছুটা সম্মতি প্রকাশ করেছিলে অবশ্যই কিন্তু তোমার দাদার অপেক্ষা যে আমাকে আমাকে প্রত্যাখ্যান করেছে এখন তুমি খুলে বলো তোমার একমাত্র ছোট বোন ওই কোনাই বিবিকে চেয়ারম্যানের সঙ্গে বিয়ে দেবে কি না ডাক্তার সাহেব আপনি তো জানেন আমরা কাজী বংশের লোক আচ্ছা আমরা কখনো বড় ভাইয়ের কেউ মর্যাদা দিতে জানি নাই যেহেতু আমার শ্রদ্ধেয় বড় ভাই ওই বিয়েতে অমত প্রকাশ করেছে তাই তো আমি আমার ছোট ভাইকে চেয়ারম্যান দলুদ্দিনের কাছে বিয়ে দিতে পারি না এখনো সময় আছে খালে ভালো করে চিন্তা করে দেখো আমি আমি অনেক চিন্তা করে দেখেছি কারণ আমার সদ্য দাদা যে বিয়েতে অমত প্রকাশ করেছে সেই বিয়ে আমি কখনো দিতে পারবো না সুজা আঙ্গুলে কখনো ঘি উঠবে না তাহলে আঙ্গুলটা একটু বাঁকি নিতে হবে আমি তো কিছু বুঝতে পারছি না না চেয়ারম্যান সাহেব না আমি তোমাকে শেষ ভারের মতো বলছি বলো আমার বন্ধু যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবে তুমি সম্মতি কি না এভাবে হবে না বন্ধু খালে আমাকে মেরে ফেলল আমি দাদার মতের বাইরে যেতে পারবো না বন্ধু এভাবে হবে না তুমি এখানে বসো খালেক শত চেষ্টা করার পরও তুমি তোমার বোনকে বিয়ে দিতে রাজি হওনি তাই না তাহলে কি তুমি এখান থেকে চলে যেতে চাও তাহলে অবশ্যই চলে যাব অবশ্যই অবশ্যই চলে যাব অবশ্যই চলে যাব আমার হাতে এটা কি দেখতে পাচ্ছ দেখতেছি বলো বলো এটা কি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি পিস্তল পিস্তল হ্যাঁ যদি তুমি তোমার বোনকে চেয়ারম্যানের সঙ্গে বিয়ে দিতে রাজি না হও তাহলে এই পিস্তলের গুলিতে তোমার বুকটাকে আমি চাপটা করে ফেলবো রেডি তবু আমি এক থেকে তিন পর্যন্ত গন্ধ আমার তুমি রাজি না হও তাহলে তোমাকে আমি এই সুনিহার মুখ থেকে সরিয়ে দেব আমার জীবন চলে গেল আমি আমার দাদার মতে বাইরে যেতে পারবো না
কারণ আমি আমার মৃত্যুকে বরণ করে নেব তবু তবু আমার দাদার কথার বাইরে কালে যাবে না বেশ রেডি এক না ওটো খালে কোটো বসো 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 খালে শক্তি এই দুর্ব্যবহারের জন্য শক্তি আমরা লজ্জিত চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব ডাক্তার রহমান কা যদি আমাকে রাজি করেছে যদি আমার সদ্য দাদা রাজি না হয় তখন আমি কি করব তোমাকে ভাবতে হবে না রয়েছে এর মধ্যে রয়েছে মেডিসিন মেডিসিন এই মেডিসিন খাওয়ানোর সঙ্গে সঙ্গে তোমার দাদা দেখবে সুস্থ করে রাজি হয়ে গেছে রাজি হয়ে যাবে হ্যাঁ নিশ্চয় হয়ে যাবে রাজি হয়ে যাবে আমার দাদা রাজি হয়ে যাবে আমার দাদা রাজি হয়ে যাবে আমার দাদা রাজি হবে মেডিসিন খাওয়ার সাথে সাথে আমার দাদা রাজি হবে রাজি হবে আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি দাদার কাছে আমি চলে যাচ্ছি চলো খালে আবার তুমি তবুকে দাঁড়ালে কেন খলবে ডাক্তার সাহেব ভালো চেয়ারম্যান সাহেব ভালো এ ঔষধ কে যদি আমার দাদা রাজি হয়ে যায় তাহলে ভালো 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 আস্তে ছোট্ট বোনকে তোমার সাথে বিয়ে দেবো ভালো আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমার সদ্য দাদা ছোট থেকে লালন পালন করে এতটুকু বড় করেছে কোনোদিন দাদার মনে আঘাত দেয়নি এই ঔষধকে যদি আমার দাদার কিছু হয়ে এই ওষুধকে যদি আমার দাদা রাজি হয়ে যায় তাহলে তোমার এবং ডাক্তার রহমানকে ভাগ্য ভালো আর যদি আমার ওষুধকে আমার সত্য দাদা রক্ত হয়ে যায় তাহলে আমি রবি কাজের ভাই রবি কাজের ভাই রবি কাজের ভাই আমি এখানে কথা দিয়ে গেলাম এই পৃথিবীতে তোমাকে ডাক্তার রহমান কাছে তোমায় ক্ষমা করবে ক্ষমা করবে আকাশ ক্ষমা করবে বাতাস ক্ষমা করবে সালো গ্রামে চলে যাও কিন্তু এক কালকে হাত থেকে Come on, Babylon! Come on, Babylon!
বন্ধু তুমি কালেকের হাতে কিসের পূজা দিয়েছো যে পূজাটুকু আমি তুলে দিয়েছি এর মধ্যে রয়েছে কালকোটের পি মানে হত্যা একে ভারী হত্যা নিশ্চয় আমি চাই ওই ফুটন্ত গোলাপ গুনাই বিবিকে তোমার হাতে তুলে দেবার জন্য প্রয়োজন হলে শালুক ধান থেকে এক এক করে আমি সবাইকে পৃথিবীর মুখ থেকে সরিয়ে দেব তবু আমি যে তোমাকে কথা দিয়েছি সবই কাজের একমাত্র তুমি বল ওই ফুটন্ত গোলাপ গুনাই বিবিকে আমি তোমার হাতে তুলে দেব হে বন্ধু গুনাই বিবিকে পেতে একটা কোন কেন দশ দশটা কোন হলেও আমার কোনো আপত্তি থাকবে না প্রয়োজন ভরে এই শালুক গ্রাম ছানকে পুড়িয়ে তার কার করে দেব কিন্তু যে কোনো কিছুর বিনিময় হলেও আমি গুনুকে চাই জানোয়ার মনে করেছি রফিক কাজীর একমাত্র ছোট বোন ওই কোনাই দিদিকে আমি ওই জানোয়ারের হাত তুলে দেব কিন্তু কেমন করে কেমন করে কোনার মতো তো আমার একটি বোন ছিল তাকে তো তুমি এই পৃথিবীর বুকে বাঁচতে দিলে না আজ কেমন করে আমি আর একজনের বোনকে আমি তার হাত তুলে দেব আমি পারব না আমি প্রতিশোধ দেব ওই কোনাই কি দিয়ে আমি আমার ভক্তি হত্যার প্রতিশোধ দেব প্রতিশোধ নির্বাক প্রতিশোধ আমার একমাত্র ছোট ভাই খালেক তাকে আমি চর মেরেছি সে বাড়ি থেকে রাগ করে কোথায় গিয়েছে তাকে খুঁজে কোথাও আমি পাচ্ছি না কি আশ্চর্য ব্যাপার আমি আসলে অন্যায়ভাবে চর দিয়েছি খালেক তুই যেখানেই থাকিস না কেন ভাই তুই চলে আয় আমার কাছে আমি আমি গুনুইকে সিদ্ধান্ত দিয়েছি আমি তো তার কাছে বিয়ে দেব ওরে ভাই আমার বোন যদি সুখী হয় তোরও তো বোন তুই রাগ না করে তুই চলে আয় এ কি আজানের সময় হয়ে গেছে আমি নামাজটা পড়ে নেই গুনু গুনু যাই দাদা এক গ্লাস পানি দিয়ে যাব আসছি দাদা Thank you.
যন্ত্রণা হচ্ছে কেন তবে আমি কি পান করেছি এই মেহেরবান খোদা তুমি আমাকে শক্তি দাও কোথায় গুলুম কোথায় খালেক উরি গুলুম দাদা গুলুম দাদা উরি খালেক দাদা উরি খালেক দাদা আমি কি কি পান করেছি উরি খালেক দাদা কি হচ্ছে তুমি মনে হয় বিষ পান করেছি না উরি না ও আল্লাহ আকবার Dada, 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 দাদা আমার দাদা কি হয়েছে
দাদা বল আমার দাদা কিছু বল না দাদা কি হয়েছে আমার দাদা দাদা চিরন্তরে যা হবার হয়ে গেছে চল
দাদা সৎকারের ব্যবস্থা কর। আমি তো রয়েছি দাদা যত অধা দিয়েছে সর্বদা তোরে ছোট ভাই কালে এক পালন করবে। চল দাদার সব কাজের ব্যবস্থা করে চল 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 দাদা কি তার বোনকে আমার সঙ্গে বিয়ে দেবে না? আরে শুধু বিয়ে দেবে তো না, আমাকে অপমান করে দূর দূর করে তাড়িয়ে হতে পারে না। আমি এখনই ছুটে যাবো সেই অভিক কাজীর বাড়ির, যেমন করে হোক যেভাবে হোক। শালার একেবারে দেরি সহ্য হচ্ছে না দেখি। আমি তোমার সাথে কথা করেছিলাম দাদু, আমাকে বুঝিয়ে বলবেন তো। দাদু বলেন খবর। এই যে দাদু ভাই, আমি যেই তোমার বিয়ের প্রস্তাব নিয়ে রফিক কাজীর বাড়ি গেলাম, ফুস করে রাজি হয়ে গেল। আচ্ছা, আমি একেবারে দিন কোন ঠিক করে তারপরে দাদু আমার কত ভালো। এই যে দাদু ভাই, ওই যে সামনের শুক্রবার দিন বাদ জুম্মা আমরা বরযাত্রী সেজে চলে যাব। তুমি এই দিক দিয়ে তাড়াতাড়ি ঘর বাড়ি পরিষ্কার করে বিয়ের আয়োজন করে ফেলো। কিন্তু দাদু ভাই, বিয়েতে তো অনেক টাকা পয়সার দরকার হবে। দাদু আপনি তো জানেন কাকা আমাকে একটি টাকাও দিচ্ছে না, এখন আমি কোথায় পাবো টাকা? কে দেবে আমাকে টাকা? টাকার জন্য আপনাকে চিন্তা করতে হবে না ছোট হুজুর, যত টাকা লাগে আমি আপনাকে দেব। আব্দুল হামিদ, তুমি বাড়ির চাকর, এত টাকা তুমি কোথায় পাবে? আমি ছোট থেকে তোমাদের বাড়িতে চাকরের কাজ করে যে টাকা জমিয়েছি সেই টাকাগুলো আমি তোমাকে দেব। আব্দুল হামিদ, হ্যাঁ, আমার তো পৃথিবীতে কেউ নেই, আমার এই টাকা যদি তোমার কিছু কাজে লাগে তাহলে আমি আমার নিজেকে অনেক ধন্য মনে করব। আব্দুল হামিদ তুমি এত মহৎ। এই যে দাদু ভাই, টাকার তো ব্যবস্থা হয়ে গেল, হ্যাঁ আর কোনো চিন্তা নেই, আমি এখন আসি, তুমি তাড়াতাড়ি বিয়ের কেনাকাটা করে ফেলো। হ্যাঁ ঠিক আছে দাদু স্যার। আব্দুল গামেদ, এই চলো আমাদের আবার ওই যে বাজারে গিয়ে কেনাকাটা করতে হবে তো। আমার বাড়ি ঘর পরিষ্কার করতে হবে, তোমাকে যে সব করতে হবে। আমি যা কিছু আছে পরিষ্কার সকল কিছু আমি করে নেব, তার জন্য আপনাকে মানতে হবে না। ঠিক আছে চলুন। আমি আজও পারলাম না, ঘুনাই ভিবির রূপকে ভুলে যেতে। আমার বন্ধু ডাক্তার রহমান খান, সেও পারল না আমার একটা ব্যবস্থা করে দিতে। তাহলে কি সারাটা জীবন আমাকে চলে পুরে মরতে হবে? আমিও চেয়ারম্যান ধলল উদ্দিন, আমি
আমার হুংকারে আমার হুংকারে এই এলাকা শান্ত হয়ে যায় এটা হলো সামন্য যেমনই হোক যেমন করেই হোক চলে বলে ঔষধে আমি উনাইকে আমার হাতের মুঠোয় আনতে পারবে না বন্ধু পারবে না ওই ফুটন্ত গোলাপ সুন্দরী গুনাই দিয়েকে কখনোই তোমার বেগম বানাতে পারবে না কেন বন্ধু কারণ তোমার পথের কাঁটা হয়েছে তোমারই প্রাতোষ পুত্র বন্ধু তাহলে এখন কি করা যায় বন্ধু একজনে তোমাকে ভাবতে হবে না আমি ভেবে দেখি কি করা যায় আমি যখন তোমাকে কথা দিয়েছি তুমি দেবে আমাকে টাকা আর তার বিনিময়ে আমি তোমার হাতে তুলে দেব ওই ফুটন্ত গোলাপ সুন্দরী গুনাই দিদিকে তাহলে আসি বন্ধু দেখি আমি কি করতে পারি তবে যাবার পূর্বে তোমাকে আমি একটি কথা বলে দিই কি কথা তুমি বলেছো টাকা টাকা হলে কাঠের পুতুল হাত নিশ্চয় আমার নবলক রাখার ঝোল ধরি আমি আমি এই গুনাই দিদির কাছে দিদি সর্বন্দ ওই গুনাই বিবিকে সবার জন্য প্রয়োজন হলে তোমারই 8 লক্ষ টাকা তুমি ধারি সবার মধ্যে মিলিয়ে দেবে তবু তাই তোমার ওই সুন্দরী গুনাই বিবিকে বেশ তাহলে এখন আমি আসি আছে বন্ধু আমি আমার বন্ধু ডাক্তার রহমান কাকে চিনি আমার বন্ধু ডাক্তার রহমান খা এই দুনিয়াতে এমন কোন কাজ নেই যে কাজটা করতে পারে না সে দিনকে রাত রাতকে দিন শুধু একটা জিনিস পারে না হ্যালো মরা মানুষকে চিন্তা করতে পারে না কাকা আসসালামু আলাইকুম কাকা তুতামিয়া কাকা তুমি কি জন্য এসেছো কাকা আমার কিছু টাকার প্রয়োজন হয়েছিল তুমি টাকা দিয়ে কি করবে কাকা আমার দরকার হয়েছে তাই আরে তুমি ছেলে মানুষ অযথা আমি তোমাকে টাকা পয়সা নষ্ট করতে দিতে পারি না আমার মাত্র 85 টাকার দরকার আমি তোমাকে টাকা দিতে পারবো না তাহলে কি আমি টাকা পাবো না না তুমি পাবে না কাকা আমার পিতা 9 লক্ষ টাকার জমিদারি আপনার কাছে গচ্ছিত রেখেছিলেন হ্যাঁ রেখেছে 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 আমি সময় হলেই তা দিয়ে দেব কাকা আমার পিতা তো বলেছেন এই 9 লক্ষ টাকার জমিদারি যখন চালানোর বয়স হবে তখন সেই 9 লক্ষ টাকা জমিদারি বুঝিয়ে দিবেন আমি দেবো আমি সময় হলেই তোমাকে সব বুঝিয়ে দেব তাহলে এখন তো মাত্র 85 টাকা দরকার আমি তোমাকে টাকা দিতে পারবো না তুমি এখন কোথায় যাবে তুমি চলে যাও তাই আমি চলে যাচ্ছি তবে আবার আসবো সেদিন আপনার কাছ থেকে আমার আমার পিতার গচ্ছিত 9 লক্ষ টাকার জমিদারি আপনার কাছ থেকে কড়াই গন্ডে উকিল করে দেব তুমি আমার নাম জমিদার লাল মিয়ার ছেলে জমিদার তুফামি চেয়ারম্যান ধলতিকে চিনতে পারেনি ফুকা কোথা খা সামান্য একটা ভালো কে আমার
আমাকে চোখ রাঙিয়ে দাও আমি আমি তার আমি তার শিক্ষাগুলো ভেঙে টুকরো টুকরো করে আমি ছড়িয়ে দেব আর তা যদি না পারি পৃথায় আমার নাম